যে দিল্লিতে যে আমাদের কৃষক আন্দোলন চলছে দিল্লির পশ্চিম সীমান্তে, আজকে সাত মাস গত 26 তারিখ অতিক্রান্ত হয়েছে। 26 তারিখেই দিল্লির পাঁচটি যে সীমান্ত, সেখানে যে কৃষক ধর্ণা চলছে, এইটার আরও ব্যাপকতভাবে 26 তারিখ এটা ব্যাপক রূপ নিয়েছে। এবং ওই জায়গাতে মূলত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের কৃষকরা অংশগ্রহণ করছেন। এবং ওইখানেই সংযুক্ত কিষাণ মোর্চার একটা আহ্বান ছিল যে এই সাত মাসে যে আন্দোলন পড়ল, এই আন্দোলনকে আরও বেগবান করার জন্য কেন্দ্রীয় সরকারকে এই আইন তুলে নিতে, তিনটি কৃষি আইন তুলে নিতে বাধ্য করাবার জন্য 26 জুন গোটা দেশে সরকার যেহেতু আমাদের কথা শুনছে না, তাই ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে এটি মেমোরান্ডাম সারা দেশে একসাথে পাঠানো হবে। এবং এই মেমোরান্ডামের কপি প্রত্যেক রাজ্যের রাজ্যপালের, মহামান্য রাজ্যপালের মারফতে রাষ্ট্রপতির কাছে আমরা দাব, এবং দিল্লিতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা এটা পাঠাবেন। তারই অঙ্গ হিসাবে আমরা আমাদের রাজ্যে এই কোভিড অতিমারী তাকে মাথায় রেখে আমরা রাজভবন অভিযানের ডাক দিয়েছিলাম আগরতলায়, তাতে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা অনেকেই এই প্রোগ্রাম কভার করেছেন। পুলিশ আমাদেরকে সহযোগিতা করতে বলেছিল, তাই আমরা মিছিল স্থগিত রেখেছি। আমরা আমাদের আটকে দেওয়া হয়েছিল পুরনো রাজভবনের আগেই, সেখানে আমরা 2 ঘন্টা বিক্ষোভ ধর্ণা আমরা সংগঠিত করেছিলাম, এবং সেই ধর্ণার কর্মসূচি আপনারা অনেকেই তাতে অংশগ্রহণ করেছেন, এটা কভার্ড হয়েছে। আমরা সেই দিনেই গভর্নরের কাছে টাইম চেয়েছিলাম, আমাদের রাজ্যের গভর্নরের কাছে মহামান্য, তিনি তার অফিস থেকে, ওনার অফিস থেকে ওই দিন জানিয়েছিল যে ওই দিন এবং তার পরের দিন সরকারি ছুটি থাকাতে ওনার অফিস বন্ধ থাকবেন। সুতরাং আমরা যদি 28 তারিখে আসি তাহলে সুবিধা হয়, তো স্বাভাবিক কারণে আমরা রাজ্যপালের এই যে বিষয়টি আমরা মেনে নিয়েছিলাম সেই দিন, ওই দিন আমরা মিটিং করে শেষ করেছিলাম। এবং আজকে আমরা 1টার সময় আমরা সেখানে যাই, 4 জনের প্রতিনিধি দল, তিনি যেহেতু কোভিড অতিমারী আছে, আমরা আরও বলেছিলাম যে প্রত্যেকটা অন্তত সংগঠন, আমাদের কৃষক সংগঠন যারা আছে আমাদের রাজ্যের প্রায় 12টি সংগঠন, আমাদের রাজ্যে যারা আমরা যুক্ত আছে, গোটা দেশে 500-এর শতাধিক সংগঠন এই কৃষক মোর্চাতে আছে, উনি 4 জনকে আমাদের অনুমতি দিয়েছিলেন। তাই আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমি, জিতেন চৌধুরী এবং আমাদের রাজবিহারী ঘোষ এবং মানিক পাল, এই 3 জন 4 জন আমরা আজকে গিয়েছিলাম ওনার কাছে, এই আমাদের মেমোরান্ডামের কপি তুলে দেই এবং অনুরোধ করি এইটা যাতে তিনি পাঠাবার ব্যবস্থা করেন। তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েল রিসেপশন করে বলেছেন যে আমি আজকেই পাঠাবার জন্য ব্যবস্থা করব। এবং এই সম্পর্কে আমরা ওনার মতামত চেয়েছিলাম, উনি বলছেন এটা প্রেসিডেন্টের কাছে লেখা, এই আন্দোলন আমি দেখছি, আন্দোলন সমাপ্ত হোক এটা আমরা সবাই চাই। আমি বলছি আপনার গুড অফিস থেকেও সেটা করা হোক। এবং উনি সদর্থকভাবেই আমাদের যে মূল 2টি বিষয়, তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে, সরকার প্রত্যাহার করতে রাজি হচ্ছে না,
11 বার বৈঠক হয়েছে, এখন আর সভা ডাকছেন না। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী মিথ্যা কথা বলছে যে আমরা কথা শুনছি না। এই আইন সরকারের পক্ষ থেকে তার সংশোধন করতে চাইছেন। আমরা বলছি আইন যেভাবে আনা হয়েছে এই তিনটি আইনেই দেশের কৃষি ব্যবস্থাকে আমাদের দেশের কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য আইন তৈরি করা হয়েছে। এটার কি সংশোধন হবে তাই আমরা এই ডিমান্ডই করা হয়েছে। যখন আলোচনা হয়েছিল সরকার এই বিল আইন তুলে নিক, তুলে নিয়ে যদি সরকার কৃষকের স্বার্থে কোনো আইন প্রণয়ন করতে চায় আমাদের সঙ্গে কথা বলুক, পার্লামেন্টে বিস্তৃত আলোচনা হোক, রাজ্যসভাতে বিস্তৃত আলোচনা হোক, আইন গ্রহণ করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই পার্লামেন্টে তেমন কোনো আলোচনা করার সুযোগই দেওয়া হয়নি। সংখ্যাগরিষ্ঠতার জোরে এই আইনকে নরেন্দ্র মোদীর সরকার পাশ করিয়েছিল। রাজ্যসভাতে ওনাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, সেখানেও আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। বিরোধীরা যখন ডিভিশন চেয়েছিল, অর্থাৎ ভোটাভুটি চেয়েছিল, পার্লামেন্টের অভ্যন্তরে মার্শাল ঢুকিয়ে সেখানে বিরোধী সদস্যদের তাদেরকে আটকে রেখে বলপূর্বক এই আইন পাশ করিয়েছিল। তাহলে এইটা প্রথম দিন থেকে যখন অর্ডিনেন্স হয় তখনই আমরা প্রতিবাদ করেছি, তার কপি চালিয়েছি। যখন আইনে পরিণত হয় তখন থেকে আমরা এই লড়াই আমরা করছি। ফলে এই লড়াইতে এখন পর্যন্ত 520 জন আন্দোলনকারী শহীদ হয়েছেন। এখানে লড়াই আন্দোলন করতে গিয়ে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তাই আমরা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির কাছে এই আবেদন আমাদের মেমোরেন্ডার মারফতে আমরা পাঠিয়েছি। তাহলে এই বিষয়টাই আমরা আবারও তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে, এবং সেখানে সিদ্ধান্ত এই আন্দোলন প্রত্যাহার করা ছাড়া সংযুক্ত মোর্চার সিদ্ধান্ত আমরা ঘরে যাব না। এই লড়াই চলবে এবং এই লড়াই শুধু দিল্লির সীমান্তে না, এই লড়াই গোটা দেশেই চলবে। এবং এই লড়াইতে শুধু 500 কৃষক সংগঠন না, তাতে সংহতি জানিয়েছেন যে HMSA যে সংগঠনটি ট্রেড ইউনিয়ন তা বাদে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তাকে সমর্থন করেছেন এবং আমাদের সমস্ত আন্দোলনে তারা সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অংশগ্রহণ করছেন। মহিলাদের সংগঠন, ছাত্র যুবদের সংগঠন, অর্থাৎ সার্বিকভাবে এই আন্দোলনে শ্রমিক, কৃষক, মহিলা, ছাত্র, যুব সমস্ত অংশের, গণতান্ত্রিক মানুষের সমর্থন আছে। বিরোধী 12টি রাজনৈতিক দল তারা সরাসরিভাবে সরকারের কাছে আবেদন জানিয়েছে এবং এই আন্দোলনকে সমর্থন করছেন। তাই এই আমরা আন্দোলনই চালিয়ে যাব। তাই এই মেমোরেন্ডামের যে বিষয়টি আমি এখানে উপস্থাপিত করলাম। এরপরে আমরা আরও দুটি বিষয় প্রাসঙ্গিক, যে ত্রিপুরার গতকাল আজকে আগরতলায় ধলেশ্বরে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সেখানে আমাদের পেট্রোপোর্টের ওপর যে প্রোগ্রাম ছিল তারপরে আক্রমণ করেছেন, 8-10 জনকে আহত করেছেন। গতকালকার আপনারা জানেন আমাদের বিধায়ক সুদন দাসকে আক্রমণ করে মাথা ফাটিয়ে দিয়েছে। আরও আমাদের নেতৃত্ব, সুদন দাসের স্ত্রীও মিছিলে ছিলেন, তারা যখন একটি বাড়িতে বিশ্রাম করছিলেন মিটিং সেরে সেখানে আক্রমণ করেছেন। এই বিষয়গুলো আমরা তুলেছিলাম। এই বিষয়গুলো সম্পর্কে কমরেড জিতেন চৌধুরী আমাদের এই ডেলিগেশনের পক্ষ থেকে আমরা যে কথাগুলি বলেছিলাম তিনি সেটা বলবেন। এরপরে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমরা শুনব। আমি কমরেড জিতেন চৌধুরীকে এখানে ওই বিষয়টা বিস্তৃত আকারে, যেটা আমাদের
माननीय राज्यपाल संगे कथा এটা উপস্থাপিত করার জন্য আমি অনুরোধ করছি। তো মূল বিষয়টা তো আপনারা শুনলেন, আমাদের কৃষক আন্দোলনের যে মূল যে বক্তব্য বা মূল যে দাবি তার মধ্যে একটা কৃষি সংক্রান্ত অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস এবং আনুষঙ্গিক, তার সাথে আরেকটা হলো যে দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। তো আমরা গত তিন বছর ধরে একটি পুরো রাজ্যের মানুষ আজকে আমরা প্রত্যক্ষ আমরা করছি দেশের সরকারের এই নীতির কারণে। ত্রিপুরা তো আলাদাভাবে সেখানে সুরক্ষিত থাকতে পারে না, বরঞ্চ আমরা যেহেতু একেবারে দূর প্রান্তে আমরা আছি, এই যে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট তুলে দেওয়া, তারপরে এই ইয়েতে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ করার আইন তুলে দেওয়া, এই কারণে ইতিমধ্যেই যে দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্ত ধরনের ডাল তেল দানা জাতীয় সমস্ত এই খাদ্যশস্য এগুলো আমরা সবাই ভুক্তভোগী, এবং এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই জায়গায় কৃষি এবং কৃষকদের বাঁচাতে গেলে পরে দেশে গণতন্ত্র এটাকে সমহিমায় আরও শক্তিশালীভাবে মানুষ এটা ভোগ করতে পারেন তা জরুরি। আমাদের রাজ্যের মধ্যে গত তিন বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার ভুলুণ্ঠিত, আমরা এটা উল্লেখ করেছি। তো আজকে আমি প্রথমবার রাজ্যপালের কাছে গেছি, তো সেখানে গিয়ে আসলে ওনার নামটা আমার ঠিক জানা ছিল না আগে, তো আজকে গিয়ে ওনার সাথে পরিচয় হয়েছে। তিনি রাজ্যপাল হওয়ার আগে সুরাস লোকসভার সদস্য ছিলেন, আমি যে লোকসভার সদস্য এটাও পরিচয় হয়েছে। এই সুবাদে আমাদের আলোচনা আরেকটু বন্ধুত্বপূর্ণ হয়েছে। তাই বলেছি যে ত্রিপুরার যে আপনি যে এই কদিন এখানে রাজ্যপাল আছেন, ত্রিপুরার যে বর্তমান যে চেহারা দেখছেন, আপনার অনুভূতি কি, অনুভব কি? তিনি নিজে থেকেই বলছিলেন নির্বাচনের পর সব রাজ্যেই কম বেশি এরকম হিংসা অর্থাৎ কিছু মানে বিভিন্ন দলের মধ্যে বিজিত বা বিজয়ী দলের মধ্যে সেখানে এরকম টুকটাক মারামারি হয়, গণ্ডগোল হয়, কিন্তু ত্রিপুরাজ্যে আমি আশ্চর্যান্বিত হচ্ছি, আমি খুব দুঃখিত। এখানে যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণভাবে যে কি বলে অস্বাভাবিক, এবং তাকে আমি মনে আমরা মনে করিয়ে দিই, গত মাসের ১২ তারিখে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তার উপর আক্রমণের পর সিপিআইএমের ডেলিগেশন এসেছিল, আপনি বলেছিলেন যে আগামীকাল থেকে ত্রিপুরাজ্যে এই জাতীয় সন্ত্রাস হবে না, এটা বন্ধ হবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ডিজিপিকে ডেকে বলবো, কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যেই এই আগরতলার উপকণ্ঠেই ডুকলি এলাকাতে
সেখানে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমাদের রাজ্যসভার সদস্য জন্না দাস বৈদ্য তার যে এই বাসস্থান এলাকা বাড়ির এলাকা তিনি এই ঘটনাগুলোতে এফেক্টেড তিনি তার এলাকাতে এই জাতীয় যে উপর্যুপুরি ঘটনাগুলি এটা মাননীয় উপরাষ্ট্রপতি যিনি রাজ্যসভার চেয়ারম্যান তার কাছে বলেছিলেন যে আমি আপনার হাউসের সদস্য আমার কি এই রাজ্যের মধ্যে আমার পরিবারের মানুষের নিরাপত্তা থাকবে কি না আমার গণতান্ত্রিক অধিকার আমি উপভোগ করতে পারবো কি না মাননীয় উপরাষ্ট্রপতি তিনি সাংসদ মহোদয়কেও বলেন আপনি রাজ্যপালকে বলুন হয়তোবা উপরাষ্ট্রপতি মহোদয় বোধ হয় মাননীয় রাজ্যপালকে বলেছেন আমি তখনকার সাংসদ মহোদয়ের কথাবার্তা যা শুনেছি এবং সেখানে মাননীয় সাংসদ ১২ তারিখের ঘটনার পর ডুকলি এলাকার যে কতগুলি ঘটনা ঘটে তার সবটাই লিপিবদ্ধ করে ওনার কাছে দেন তিনি আবার বলেন আমি দুঃখিত আমি ডিজি চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীকে ডেকে আবার বলব তো গত মাসের ১২ তারিখ আজকে জুন মাসের ২৮ তারিখ কদিন ২৮ আর ওদিকে হলো ধরুন আরো ১৮ ৪০-৪৬ দিনের মতো এই কদিনে একটা দিনও ঘটনাবিহীন নেই কমলপুরে ওইদিকে শান্তির বাজারে ধর্মনগরে এবং সর্বশেষ গতকাল আমাদের একজন বিধায়ক সুদন দাস রাজনগরে শান্তিপূর্ণভাবে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের সর্বভারতীয় যে কর্মসূচি পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ব্যাপারে একটা প্রোগ্রাম করে শেষ করে গুটিয়ে এরা স্থান ত্যাগ করছিলেন সেখানে অতর্কিত হামলা করে বিধায়ক তার স্ত্রী আরও কয়েকজনের উপরে সেখানে মানে প্রাণঘাতী আঘাত হেনে রক্তাক্ত করেছে সেখান থেকে ফিরে এসে রাজনগরে যে সেখানে আমাদের পার্টি অফিস গতকাল এই তিন বছরে এটা ষষ্ঠবার সিক্স টাইম পুলিশের সামনে কেরোসিন দিয়ে আবার পুড়েছে আজকে সকালবেলা পূর্ব থানার থেকে না হলে খুব বেশি হলে এক কিলোমিটার হবে না ৭০০-৮০০ মিটার দূরে হবে পশ্চিম থানা বা কত দূর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র সেখানে আমাদের কর্মীরা জড়ো হয়েছিলেন আমাদের সর্বভারতীয় সে প্রোগ্রামটা করার জন্য এটা মানুষের গণতান্ত্রিক অধিকার তার উপর আক্রমণ হয়েছে তো আমি আগের কথা বলছি না ১২ তারিখে মাননীয় যে বিরোধী দল নেতার উপরে যারা আক্রমণ করেছেন আজ পর্যন্ত একজন গ্রেপ্তার নেই এরপরে কমলপুরে ধর্মনগরে শান্তির বাজারে আরও বহু জায়গা হয়েছে একটা জায়গাতেও পুলিশ রিয়্যাক্ট করেনি তার উপর আজকে গতকাল এবং আজকে ঘটনা হলো মানে রাজ্যপাল শুনেছে মনোযোগ দিয়ে এবং নিজে থেকেই বলেছেন হ্যাঁ আমি পত্রিকায় পড়েছি খুবই দুঃখজনক ঘটনা এবং তিনি সখেদে বলেছেন
এটা চলতে দেওয়া যায় না। এটা বলছি একজন বিধায়ক যদি তার হ্যাঁ একজন বিধায়ক যদি তার নির্বাচনী ক্ষেত্র তার বাড়ি এলাকাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে এভাবে আক্রান্ত হয় তাহলে গণতন্ত্র লোকতন্ত্র কোথায় থাকবে তিনি বলছিলেন। এবং আমরা বললাম যে না আপনি ডিজি বা চিফ সেক্রেটারিকে বলে লাভ নেই, পরিষ্কার বলেছি আমরা, কারণ এই রাজ্যের যে রাজনৈতিক যে কর্তৃত্ব বা এই যারা শাসন কার্য চালাচ্ছে শাসক দল তার নেতৃত্ব যদি সিদ্ধান্ত না নেন, অর্থাৎ পরোক্ষে আমরা বলতে চেয়েছি এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই শাসক দল আজকে যে আজকে জনবিচ্ছিন্ন জনগণ থেকে কুণ্ঠাসা দলের ভিতরে অজস্র কুণ্ডল এটাকে ঠেকানোর জন্য মানুষের দৃষ্টি যে সরকারের সার্বিক ব্যর্থতা এটাকে অন্যদিকে দাবিত করার জন্য আজকে এই ঘটনাগুলি চালিয়ে রাখার চেষ্টা করছে কোন রকম অক্সিজেন দেওয়ার জন্য দলের লোককে। আপনি তার যে পলিটিক্যাল লিডারশিপ তাকে ডাকুন, রাজ্যপাল মহোদয় আমাদের সাথে দ্বিমত পোষণ করেননি, হ্যাঁ বলেছেন হ্যাঁ, কারণ তিনিও যান রাজ্যপাল মহোদয়ও খবরাখবর রাখেন, বলছেন না তাদের একটা জরুরি একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে, এটা আগামীকালও চলবে, রাজ্যপাল দেখলাম ভালোই জানেন, আজকে শুরু হয়েছে এটা আগামীকালও চলবে, আমি পরশু দিনেই মুখ্যমন্ত্রীকে আবার ডাকব। তো ঘটনাটা বলছি হ্যাঁ, এবং উনি বলেছেন আমি সভাপতি ওদের সভাপতি মানিক সাহা ওকে ডেকে বলে নাম ধরে বলেছে মানিক সাহা, ওকেও বলেছি ইয়ে ক্যা হো রাহা হ্যায় এ বদতমিজি বন্ধ করো। তো এই জায়গায় এটা বলা, আমি জানি না মাননীয় রাজ্যপালের কথা এই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার দল এবং তার পরিচালিত সরকার কতটুকু তারা শুনবে, নিশ্চয়ই রাজ্যপালের বক্তব্যে আমরা এই খুশি বা রাজ্যপাল আন্তরিকভাবে চেষ্টা করছেন এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের দেশের এই রাজ্যের মানুষের কাছেও আমাদের আবেদন আমরা রাখতে চাই যে এই জাতীয় ঘটনা আর কাহা তক চলবে, কতটুকু চলবে, ত্রিপুরাজ্যের মানুষ কাহা তক সহ্য করবে। আজকে এই আক্রমণ শুধু সিপিআইএম দলের উপরে না, এই আক্রমণ আজকে সিপিআইএম এমনকি বিজেপি দলের ভিতরেও তাদের মণ্ডল নেতা তাদের বিধায়ক বা তাদের মধ্যেও ভালো লোক নেই কথা তো মানে আমরা বলি না, তাদের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন যারা প্রতিবাদ করছেন, তাদের উপরেও নানাভাবে এই হেনস্থা ইত্যাদি নেমে আসছে। তো রাজ্যের মানুষের কাছে আবেদন জানাবো, নিশ্চয় রাজ্যপাল ব্যবস্থা নেবেন আমরা আশা করি, এই রাজ্যের গণতান্ত্রিক মানুষ তারাও এগিয়ে আসুন, নতুবা আমাদের গণতান্ত্রিক অধিকার এই যে কৃষি তার অধিকারের কথা বলছি, কিন্তু গণতন্ত্র যদি না থাকে তাহলে কোন অধিকার থাকবে। যাই হোক, যে মাননীয় রাজ্যপাল এটা ওয়াকিবহাল তিনি স্বীকার করছেন এবং তিনি বারবারে বলছেন যে না আমি ডেকে কথা বলবো, এভাবে চলতে দেওয়া যায় না, তিনিও বলছেন এ নেই চল সকতা ইসকো বন্ধ করনাই হ্যায়। তা আমরা ধন্যবাদ জানিয়েছি ওনাকে। তো আমাদের দুই বন্ধু আছেন, আপনারা কিছু বলুন। আপনাদেরকে প্রথমে আমি সংযুক্ত কৃষাণ সভার পক্ষ থেকে
অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা প্রথমেই কমরেড পবিত্রকর এবং জিতেনবাবু বলেছেন, আমরা যে সর্বভারতীয় কিষাণ মোর্চা দিল্লিতে যে অবস্থান করছে, দুইটা কৃষি আইন বাতিল করার জন্য, তিনটি, সেটা 7 মাস চলছে। ভারত সরকার সেইখানে কৃষকের দাবির প্রতি তাদের কোনো রকমের নরম মনোভাব নেই, এটা দুর্ভাগ্যজনক। ভারতে 80% লোক কৃষির সাথে জড়িত, কৃষি নির্ভরশীল। আজকে কৃষিকে না বাঁচাতে পারলে, কৃষককে না বাঁচাতে পারলে ভারতবর্ষে কিছুতেই অর্থনীতি শক্তিশালী হবে না। এই সরকারটা আমাদের কৃষি ব্যবস্থার সমস্ত কিছু কর্পোরেট হাউসের কাছে তুলে দিতে চায়, আমরা তার দৃঢ় প্রতিবাদ করি। তারই অঙ্গ হিসাবে আমরা গত 26 তারিখ রাজভবন অভিযান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা কমরেড পবিত্রবাবু বলেছেন, সেদিন আমাদের অনুমতি দেওয়া হয়নি, সেখানে আমরা মিটিং করে রাস্তায় আমাদের বক্তব্যটা বলেছিলাম। আজকে আমরা একটার সময় গিয়েছিলাম রাজ্যপালের কাছে, ওনার বক্তব্য হলো আমি আজকেই আপনাদের দাবিগুলি আমরা রাজ্যপালের কাছে পাঠাবো, রাষ্ট্রপতির কাছে পাঠাবো। পরবর্তীকালে আমাদের দাবির মধ্যে আছে যে সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো। এটা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা দেখি, উত্তরপ্রদেশে 17 জন সাংবাদিক দেশদ্রোহিতার অভিযোগ এনে এদেরকে জেলে পুরে দিয়েছে। আমরা দেখেছি গৌরী লঙ্কেশ সহ অনেক সাংবাদিক লেখককে খুন করে ফেলেছে। আর আমরা ত্রিপুরা রাজ্যে এই 3.5 বছর গত 18 মার্চের পর থেকে এখন পর্যন্ত যে সন্ত্রাস চলছে, মানুষ মিটিং করতে পারে না, মিছিল করতে পারে না, তার কোনো প্রতিবাদ করার সুযোগ নেই, বাড়িতে হামলা হয়, পার্টি অফিস বন্ধ করে দিয়েছে, কন্টিনিউ সে আক্রমণগুলি চলছে, সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সেটা যে যদি আমরা সিপিআই, সিপিএম বা নকশাল, আরএসপি, পুরাটক, কংগ্রেস পাই, সবাই আক্রান্ত হচ্ছে। এটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারাই স্লোগান তুলে তারা আক্রান্ত হয়। কাজে এই দাবিগুলি আমরা তুলেছিলাম রাজ্যপালের কাছে, এবং সবচেয়ে ভালো লেগেছে ওনার আলোচনাটা দেখলাম, একটা সহজ সরল ভাব ওনার মধ্যে আছেন। যেটা কমরেড জিতেনবাবু বলেছেন যে আমি সমস্ত কবর রাখি, এবং এই ঘটনাগুলি খুব দুঃখজনক। আগেও তিনি বলেছেন, ডিজিকে বলেছেন, মুখ্য সচিবকে বলেছেন, এদের যে একটা উদ্যোগ, সেটা ভালো উদ্যোগ, আমরা সেটা সাধুবাদ জানাই। এবং আজকে যে আমরা কথাগুলি বলেছি, উনি বলেছেন যে আগামী দিন, কমরেড জিতেনবাবু বলেছেন যে ডিজি বা মুখ্য সচিব বলে কোনো লাভ নেই, সেটা মুখ্যমন্ত্রীকে বলুন। এখন তিনি বলেছেন যে 3 দিন পরে আমি মুখ্যমন্ত্রীকে ডেকে আমি আপনাদের বক্তব্যগুলি এবং ত্রিপুরা রাজ্যের যে সামগ্রিক পরিস্থিতি আমি সেটা মুখ্যমন্ত্রীকে বলব। আমরা তার জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানাই। এই আমাদের মূল ভিত্তি। তো আজকের এই কর্মসূচি বা গত 26 তারিখ যে আমরা কর্মসূচি যেটা আমরা উদযাপন করেছি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে যে চলমান কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের 7 মাস পূর্ণ হওয়া, এবং পাশাপাশি জরুরি অবস্থা যে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, তারও 46 বছর পূর্তি, এবং পাশাপাশি আরেকজন আমাদের এক সময়ের খুব প্রখ্যাত কৃষক নেতা স্বামী সহজানন্দ, উনারও মৃত্যুবার্ষিকী। তো সব কিছু মিলিয়ে আমরা এই সময়টা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই সময়টাকে বেছে নেওয়া হয়। তো সে তো আপনারা বিস্তৃত শুনলেন, কমরেডরা বললেন, বা ত্রিপুরাতে যে আজকে যে শুধু ধরুন একটা দল বা কিছু রাজনৈতিক কর্মী শুধু আক্রান্ত, বিষয়টা এরকম নয়। আক্রান্ত মানুষের গণতান্ত্রিক অধিকার,
মানুষের যে মানবিক অধিকার হিউম্যান রাইটস পর্যন্ত আজকে আক্রান্ত। একটু আগে আমি এক বন্ধুর এখানে গেলাম, শুনলাম যে একজন লোক মারা গেছেন, তার মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে পর্যন্ত বাধা আরোপ করা হয়েছে, 3,000 টাকা ঘুষ চাওয়া হয়েছে ওনার মৃতদেহকে পোড়ানোর জন্য। আমাদের সদর আগরতলার ঘটনা, কোথায় পৌঁছেছি আমরা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের দেশকে এবং এই রাজ্যটাকে, এদের লক্ষ্য কী, উদ্দেশ্য কী? ওরা যদি মনে করে থাকে যে ত্রিপুরাতে একনায়কতন্ত্র তারা কায়েম করে ফেলেছে, তাহলে কিন্তু তারা ভুল ভাবছে। আমাদের দেশের যে প্রচলিত যে রাজনৈতিক বা প্রশাসনিক যে ব্যবস্থা আছে, কেউ শতবর্ষের জন্য এখানে ক্ষমতায় আসতে পারে না, ক্ষমতায় থাকতে পারে না, টিকে থাকতে পারে না, তার পরিবর্তন অনিবার্য, পরিবর্তন অনিবার্য। কিন্তু যদি এটার পরিবর্তন ঘটে আগামী দিন, তারা যদি ক্ষমতাচ্যুত হয়, তো এই আজকের যে ঘটনাগুলি যেটা ঘটছে এটার যদি পরিণতি কী ঘটতে পারে আগামী দিন, এগুলাকে কি মানুষকে কি আটকানো যাবে? এর ফলটা কি ওরা ভোগ করবে না? এরা কি একটা একবারও তারা ভাবছে না বিষয়গুলো? যারা এসব করছে, এসব সন্ত্রাস, এই সমস্ত হামলা হুজ্জতি, এই সমস্ত নোংরামি যারা সংগঠিত করছে, ওদের নেতারা কি এই সমস্ত উপলব্ধি করতে পারছে না? এদেরকে সঠিক শিক্ষা বা সঠিক দিশা ওরা দিচ্ছে না? আমার মনে হচ্ছে যে না, ওরা এই প্রশ্নে কোনো স্পষ্টতা এদের নেই। তো এই বিষয়ে ধরুন আমি একটু ত্রিপুরার একটা কৃষি বিষয়ে একটা বিষয়ে আমি একটু বলতে চাই। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে ধান কেনা হয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। আমি শুধু উদাহরণ সাপেক্ষে উদাহরণস্বরূপ আমি বলছি, যেমন ধরুন জুলাইবাড়ির কৃষকরা ধান এনে জমা দিতে হচ্ছে বাইখোরাতে, সরকার কিন্তু কোনো কেরিং খরচা দিচ্ছে না। বস্তার দাম বাজারে আপনার 30-35 টাকা একটা সুতি বস্তার দাম, যেটাতে ধানটা ভর্তি করা হয়। এই বস্তার দামও কিন্তু সরকার দিচ্ছে না। এখন কি করছে, এখন ধান যতই আপনি ভালো ভালো মানের, যত আপনি স্বচ্ছ ধান, পরিষ্কার পরিচ্ছন্ন ধান আপনি এনে দেন, এখান থেকে 1-3% 1-3% পর্যন্ত এখান থেকে তারা মাইনাস করে দিচ্ছে, কেটে দিচ্ছে। আমি স্বয়ং নিজে একজন কৃষক, কৃষিকাজের সাথে যুক্ত, আমার বাড়ি থেকেও ধান এসেছে, আমাকে সেখানে 2% ধান এখান থেকে বাদ দেওয়া হয়েছে, ধানের মান ভালো নয় বলে। তো ধানের রেট করেছে তারা 18.68 টাকা। এখন এই বস্তার দাম, কেরিং খরচা এবং 2% যে বাদ দিয়েছে, সব কিছু বাদ দিলে পরে আমার ধানের দামটা কত পড়ছে? এই বিষয়টার উপরে আপনারা, আমার যারা সাংবাদিক ভাইয়েরা যারা এখানে আছেন, আমি একটু আশা করবো যে আপনারা এই বিষয়টার উপরে একটু আলোকপাত করবেন। হ্যাঁ, এটা মানুষকে প্রকারান্তরে কৃষকদেরকে ঠকানো এবং ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। কিন্তু ওরা বড় করে দেখাচ্ছে যে অতীতে বামফ্রন্ট সরকার এখানে ধান কিনতে পারেনি, ওরা ধান কিনছে। কিন্তু ধান কেনার পদ্ধতিটা হচ্ছে এরকম, আর কিনছে কখন, যখন ছোটোখাটো কৃষকরা অভাবী বিক্রিটা যখন শেষ হয়ে যায়, দেনার দায়ে বিভিন্ন পারিবারিক খরচের জন্য যখন ছোটো কৃষকরা ধান বিক্রি করে শেষ করে নেয়, যখন মাঝারি বা বড় কৃষকদের ধানটা যখন তখন হয়তো জমা তারা রেখে দেয়, তারা বিক্রি করতে বাধ্য হয় না। কিনেছে তো FCI, রাজ্য সরকার তো আর কিনছে না, যাই রাজ্য সরকার এটা তাদের নির্দেশে তারও কিনছে, যাই হোক। কিন্তু যখন অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে, রাজ্য সরকার কিনছে না। আগেও যেমন আমরা বলেছি করে নাই, ঠিক আছে, এখন করেছে, রাজ্য সরকার তো আর কেনে না, না না এখনো রাজ্য সরকার কিনছে না, FCI কে দিয়েই এটা কেনাচ্ছে। তো এখন এই যে ঠকানো বা এই যে কৃষকদেরকে যে ধোঁকা দেওয়া, এই পদ্ধতিটা তারা চালিয়ে যাচ্ছে। তো সবচেয়ে বেশি ধরুন আজকে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সরকার আজকে নিজেই, তার দলও আজকে সংকটের মধ্যে, তাদের দলের আজকে মণ্ডল নেতারা
বিভিন্ন যে মোর্চা সংগঠনগুলো আছে তাদের, হ্যাঁ, আপনার ওবিসি মোর্চা বলুন, সংখ্যালঘু মোর্চা বলুন, সমস্ত নেতারা আজকে বিভিন্ন জায়গায় মণ্ডল স্তরে কমিটিগুলো থেকে আজকে তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। ওরা নিজেরাই বলছে দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কোনো গণতন্ত্র নেই, তো ওরা জনগণকে কী গণতন্ত্র দেবে? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো আজকে ধরুন এই পরিস্থিতির মধ্যে আমরাও দেশে রাজ্যের ব্যাপক গণতন্ত্রপ্রেমী এবং প্রতিবাদী জনগণকে ব্যাপকভাবে মাঠে নেমে প্রতিবাদে সামিল হওয়ার জন্য এবং কৃষক আন্দোলনকে এই রাজ্য আরও ব্যাপকতর এবং জোরদার করার জন্য আমরা আহ্বান রাখছি সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে, এবং সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সমাপ্ত করছি। কারো কিছু বিষয় আছে আপনারা জানার? আমরা তো বললাম ঠিক আছে তাহলে, হ্যাঁ, ধন্যবাদ সকলকে।